প্রিয় দর্শক, আমি সময় ইসলাম। সকলকে মেট্রো সেন্টার দ্য পয়েন্ট দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনই আমরা নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও যে বিষয় নিয়ে কথা বলে থাকবো, সেই বিষয়টি গত দুদিন থেকে তিন দিন যাবত কিন্তু আমরা বলতেই পারি, যেটাকে সাদামাটা ভাষায় বলা হয় টক অব দ্য কান্ট্রি হয়ে গেছে ইতিমধ্যে। সেটি হচ্ছে যে আমরা তো নানা বিষয় নিয়ে, পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি কথা বলে থাকি, তবে পলিটিক্সের মূল পার্টটাই কিন্তু হচ্ছে দুর্নীতি বন্ধ। আর দুর্নীতি বন্ধের জন্য বর্তমান সরকারের প্রথম যে ট্যাগলাইন সেটা কিন্তু হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন জিরো টলারেন্সই যদি হয়ে থাকে বর্তমান সরকারের সবচেয়ে বড় ট্যাগলাইন, তাহলে যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে দুদকের একজন কর্মকর্তা যার নাম শরীফউদ্দিন, তার জবানে, তার বয়ানে যেটি বলা হয়েছিল, সে তার কর্মজীবনে, কর্মস্থলে, চট্টগ্রাম কিংবা কক্সবাজারে বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে তিনি একরকম জেহাদি ঘোষণা করেছিলেন কিংবা দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল। এখন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তিনি নিজেকে বলছেন, তার নামও শরীফ, কিন্তু তিনি বলছেন তিনি শরীফ এবং তিনি নিরপরাধ। কিন্তু দুদক, অর্থাৎ তার নিজের যে কর্মপ্রতিষ্ঠান দুদক, দুদকের কাছে তিনি কিন্তু নিরপরাধ না। অর্থাৎ দুদক তাকে চাকরিচ্যুত করেছে, অর্থাৎ বরখাস্ত করেছে। দুদক, অর্থাৎ তার নিজের প্রতিষ্ঠানের চোখে তিনি কিন্তু শরীফ বদমাশ। আসলে ঘটনাটা কি সেটা বোধহয় ভীষণ জানা দরকার। আমাদের সঙ্গে সকলেই, শরীফউদ্দিনও আছেন আমাদের সঙ্গে। তো আমরা আলোচনাটা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় কে আসল কে নকল। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছে যে চাকরি হারানো সেই শরীফউদ্দিন, দুদকের উপসহকারী পরিচালক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী দুদকের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম খান, সাবেক সচিব, কিউরেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। আমি চারজনকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আলোচনা বোধহয় সকলের সম্মতিক্রমেই শুরু করা দরকার মোহাম্মদ শরীফউদ্দিনকে দিয়ে, যাকে নিয়ে আলোচনা, যাকে নিয়েই এত সমালোচনা। জনাব শরীফউদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। শরীফউদ্দিন, যে জায়গাটা একদম পরিষ্কারভাবে জানতে চাই, আপনি নিজেকে বলছেন আপনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে যেয়ে আপনি নিজেই অপরাধের শিকার হয়েছেন। আপনার শাস্তি হিসাবে আপনি যেটা পেয়েছেন, আপনাকে আপনার নিজ কর্মস্থল দুদক আপনাকে চাকরিচ্যুত করেছে, আপনাকে বরখাস্ত করেছে। কেন হারালেন চাকরি, কি ছিল আপনার অপরাধ, যদি একটু পরিষ্কার করে বলেন। জি, ধন্যবাদ। এখানে যে দুইজন আমার দুদকের শ্রদ্ধেয় স্যার আছেন, খুরশিদ আলম খান স্যারের সামনে এভাবে কথা বলতে হবে একজন অভিযুক্ত হয়ে, এটা আমার খুব খারাপ লাগতেছে। তারপর আমি বলি, আমাকে, আমি চট্টগ্রাম দুজন কর্মকালীন ছিলাম, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে যে আমি হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের একটা যে আদেশ অনুযায়ী যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি নোট ফ্রিজ করছি, আমি মহামান্য হাইকোর্ট যে জিনিসটা ইলিগাল বলেছেন আমার লিগাল বলার সুযোগ নাই, এক। আর দ্বিতীয়ত দেখতে হবে যে এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি ফ্রিজ করি নাই, আমি জাস্ট একটা ব্যাংকে সাময়িক সময়ের জন্য একটা অনুরোধ পত্র দিয়েছি নো ডেবিট করতে। নো ডেবিট মানে জাস্ট টাকাটা উইথড্র করতে পারবে না, টাকাটা ব্যাংকে আছে, ব্যাংকে থাকবে। নো ডেবিট করতে গিয়ে আমার মেন্স কি বা ক্রিমিনাল ইন্টেনশন ছিল কিনা, না, আমি জাস্ট টাকাটা তদন্তের সাথে হল করে রাখছি। এখন আমি 6/1/2021 তারিখে যখন এই ব্যাংকে এই টাকাটা যখন নো ডেবিট করেছি একটা অনুরোধপত্র দিয়ে, জাস্ট এটা এটা একটা অর্গানাইজ ক্রাইম প্রপার্টি, মানি লন্ডারিং মাধ্যমে অর্জিত। এবং 15/2/21 তারিখে আমি আমার কমিশন বরাবর লিখে দিয়েছি, এবং ব্যাংকের যখন আমি নো ডেবিট করি তার একটা কপি কিন্তু আমাদের অথরিটিকে দেওয়া হয়, এবং আমি কর্মকালীন সময়ে চট্টগ্রাম দিয়ে আমি কমিশন থেকে এটা পাইনি। তবে বিধি হয়েছে এটা আগে কমিশনের লেখা, কমিশনের পারমিশন নিয়েই দেন কোর্টে লেখা। তো এটা এই সময় সাপেক্ষ ব্যাপার। আগে আমি সরল বিশ্বাসে, অন গুড ফেথে, আমি উইদাউট ম্যান্স কে নিয়ে আমি এই অ্যাকাউন্টটা নো ডেবিট করেছি। এটা তো আমার পার্সোনাল কোনো ইন্টেনশন তো নাই এখানে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে আমি 94 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিই নাই কেন, আমাকে একটু সময় দিতে হবে, কারণ এই জিনিসটা অনেক জটিল, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিষয়টা। প্রথমত হলো যে 18 ফেব্রুয়ারি 2020 র্যাব যখন টাকাটা জব্দ করে বিজিএফ সহ, এবং নগদ 7 বস্তা আলামত জব্দ করছে অধিক, এই আলামতগুলো আমি কোভিডকালীন আগে মামলা রুজু করে 19 মার্চ 2020 চট্টগ্রাম দুই অফিসে 2 গাড়ি ভর্তি করে আমি নিয়ে আসি, যেটা আমার ডিডি ডাইরেক্টর সবই জানতো এবং আমাকে টিমও দিয়েছে, গাড়িও দিয়েছে। আনার পরে আমি কোভিডের সময় ছিল, পরে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করলাম, তারা আমাকে 2টা ফর্মুলা দিয়েছে। আচ্ছা শরীফউদ্দিন সাহেব, শরীফউদ্দিন সাহেব, যে জায়গাটা একটু পরিষ্কার হতে চায়, হ্যাঁ, বিষয়টা বোধহয় একটু আর একটু খোলামেলা করে বলা দরকার। এই যে 94 লক্ষ টাকা আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন না, এটাই কি আপনার প্রধানতম অপরাধ যে কারণে আপনাকে বরখাস্ত করা হয়েছে দুদক থেকে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমি মনে করি অন্য কারণ আছে। জি,
আমি মনে করি অন্য কারণ রয়েছে, কারণ অন্য কারণগুলো সাধারণ খোলামেলা চোখে আগে দেখতে চাই, তারপরে দুদকের আইনজীবী আছেন, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আছে, সেই 94 লক্ষ টাকার বিষয়ে নিশ্চয়ই খুরশিদ আলম সাহেব আছেন, উনি কথা বলবেন। কিন্তু আমি যেটুকু জানতে চাই, যেটুকুনি প্রশ্ন উঠেছে, যেটুকুনি আপনি নিজে প্রশ্ন তুলেছেন যে আপনি একজন নিরপরাধ, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়েই আপনার আজকে এই সাজা, এবং বড় বড় রাঘব বোয়ালদের রোশানালে পরেই নাকি আপনি আপনাকে চাকরি হারাতে হয়েছে, ঘটনাটা কি সত্যি নাকি আমরা শুধুই এমনিই বলছি? না, ঘটনা সত্যি, এই জন্য সত্যি। তিরিশে জানুয়ারি 2022 তারিখের সন্ধ্যা 7টায় যখন আমার বাসায় এসে প্রকাশ্যে হুমকি দেয়, কারা হুমকি দিয়েছিল, কারা হুমকি দিয়েছিল, কেন হুমকি দিয়েছে? কর্ণফুলী গ্যাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইফ খান চৌধুরী এবং তার এক সহযোগী, উনিও সরকারি কর্মকর্তা, আমার বাসায় এসে, আমি কিন্তু চট্টগ্রামে নাই, আজকে 8 মাস যাবত আমার ভাড়া বাসায় এখানে থাকি, উনি আমার ভাড়া বাসায় এসে আমাকে উনি সরাসরি ঠেট করেছে। এবং এই যতগুলো আমি আলোচিত অনুসন্ধান ভাবে তদন্ত করেছি, ওই মামলা সংশ্লিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উনি বলেছে, এবং বলেছে 1 সপ্তাহের মধ্যে চাকরি পাবে। তো বিষয়টা আমি কমিশনকে জানিয়েছি, জিডি করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক 1 সপ্তাহ লাগে নাই, 16 দিনের মাথায় আমাকে, মানে সংবিধানের যে ন্যূনতম যে অধিকারটা এবং দুদক আইনের যে 31 ধারা, সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়, একটা বিধি দেখিয়ে আমাকে টার্মিনেশন করা, মানে একেবারে রিমুভাল করা হয়েছে। তো এখানে একটা বিষয় স্পষ্ট, আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ মানে কমিশন, মাননীয় কমিশন এনেছেন, এগুলো সবগুলোর যৌক্তিক ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি। আর একটা বিষয়, আরেকটু শরীফুদ্দিন সাহেব, আরেকটু ছোট করে জানতে চাই, অতিথি তো আমাদের অনেক, আমি আপনার কাছে আরো অনেক কিছু নিয়ে জানতে চাইবো। আপনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার অনেক অনেক কাজ ছিল, একটা বললেন যে আপনার বাড়িতে এসে একজন ব্যবস্থাপক থ্রেট দিয়েছেন, সে কি কারণে থ্রেট দিয়েছেন, আর আপনি কি কি কাজগুলো করছিলেন? আপনি যতটুকু বলেছেন কক্সবাজারের একজন প্রভাবশালী জনপ্রতিনিধির কথা আপনি বলছেন, তার সাথে আপনার রোষারোষিটা কি ছিল? রোহিঙ্গাদের ভোটার করতে পারা নিয়ে, না পারা নিয়ে আপনি আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, সেখানে এক ধরনের বাধা ছিল, এবং আপনি একটু যদি পরিষ্কার করে দ্রুত আমাদেরকে বলতেন যে আসলে কি ছিল। আসলে কক্সবাজারের ল্যান্ড অ্যাকুইজিশনের যে বিষয়টা, প্রায় 3.5 লাখ কোটি টাকা তদন্ত, এটা আমাদের স্যার আছেন এখানে, খুরশিদ আলম খান স্যার, যে হাইকোর্ট থেকেও যখন আমি প্রায় এই মামলা করতে গিয়ে 14 জনকে অ্যারেস্ট এবং বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট নো ডেবিট করতেছিলাম, তখন তারা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন মহলে দরজাপ করছিল, এবং এক পর্যায়ে মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া ছিল যে 6 মাসের মধ্যেই একটা প্রতিবেদন বা চার্জশিটটা দেওয়ার জন্য। ওই মামলা আমি 155 জনকে সুপারিশ করে, চার্জশিটভুক্ত সুপারিশ করে আমি আমার তদন্ত প্রতিবেদন 30/6/2021 থেকে দাখিল করি। একটু জানতে চাই যে আপনি ল্যান্ডের যে কথা বলছিলেন, সেই কক্সবাজারের যিনি প্রভাবশালী জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির অনেকগুলো স্তর থাকে, কোন জনপ্রতিনিধি আপনাকে ভয় ভীতি কিংবা আপনার বিরুদ্ধে কাজ করেছে, কে সে? না, এভাবে এভাবেই তারা সরাসরি এভাবে তো আর বলে নাই, তবে তারা প্ররোচনা দিয়েছিল যে বেনিফিট দেওয়ার প্রস্তাব ছিল, এটা মেয়র মুজিবুর রহমান, তো ওনার বিরুদ্ধে একটা ওনার পারিবারিক বা ওনার অনেকগুলো অ্যাকাউন্ট আমি নো ডেবিট করি। যে নাম কি আপনি বললেন, মেয়র মুজিবুর রহমান, উনি কোথাকার মেয়র? কক্সবাজার পৌরসভা। জি, কক্সবাজার পৌরসভা। আচ্ছা, জি জি বলুন। জি, ওনার ওনার ব্যক্তিগত পারিবারিক ভাবে আমি অনেক অ্যাকাউন্ট নো ডেবিট করেছি, কারণ উনি যে সরকারি পৌরসভা পানি শোধনাগার প্রকল্পের, উনি বাংলাদেশ সরকারের প্রায় 30-33 কোটি টাকা উনি ওনার সুবিধা মতো স্থানে প্রকল্পটা নিয়ে সরকারি খাস জায়গা নিজের নামে দখল দেখিয়ে পরিবার সদস্য নামে ক্রয় করে এই টাকাগুলো উনি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করেছেন, আমি সেই টাকাগুলো নন ডেবিট করেছি, এক। আর দ্বিতীয়ত, এই যে ল্যান্ড অ্যাকুইজিশনটা, যারা বেনিফিশিয়ারি বিশেষ করে ডিসি অফিস রিলেটেড যারা আছেন, যারা মানে একেবারে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে টাউট শ্রেণী, ওরা ওরা যখন বুঝে উঠতে পারছে যে আমি রিপোর্টটা দাখিল করে তাদেরকে আসামি করে সুপারিশ করেছি, তখনই যখন পটুয়াখালী যাওয়ার পর আমার বিরুদ্ধে তারাও উঠে পড়ে লাগছে বিভিন্ন মাধ্যমে এবং তারা সফলও হয় এটা। আর দ্বিতীয়ত একটা বিষয়, রোহিঙ্গা এনআরডিএ পাসপোর্ট, আমি আমাদের টিম, আমার 6 সদস্য বিশেষ টিম, আমি সর্বকনিষ্ঠ মেম্বার, আমরা 20টা মামলা করেছি এবং 2-5 লক্ষ রোহিঙ্গা যে বাংলাদেশে এই এনআরডি পাসপোর্ট পাচ্ছে, এটা বিস্ফোরণের মতো, এটা আমি বের করেছি এবং এবং বের করার এক পর্যায়ে এই মিডল ইস্ট কেন্দ্রিক যে একটা চক্র, তারা আমাকে বিভিন্নভাবে সরাসরি, তারা এটা ফেসবুক ওয়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে আজ থেকে 8 মাস আগেই বলে হয়েছে যে শরীফুদ্দিন সাহেব, আমি আপনার কাছ থেকে অনেক কথা শুনেছি, আমি আরো কথা নিয়ে আপনার কাছে ফিরবো, তবে যে কথাটা একটু রেখে যেতে চাই, প্রশ্নটি, আপনি এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রেরও একটা বড় সিন্ডিকেট আছে কক্সবাজারে ওই বেল্টাতে, যে তাদের কাজেও আপনি বাধা দিয়েছেন, তো যারা রোহিঙ্গাদেরকে ভোটার করছে অবৈধ পথে, তারা কারা? তারা কি নির্বাচন কমিশনের কর্মকর্তা, নাকি এর সাথে জনপ্রতিনিধিরাও জড়িত? সবাই সবাই এই প্রথমত এনআইডি এবং পাসপোর্ট এবং জাতীয় শনাক্তপত্র এবং আপনার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার বিনিময়ে পাবলিক সার্ভেন্ট থাকে,
পুলিশের লোকজন থাকে এবং সর্বোপরি বিভিন্ন জনপ্রতিনিধি থাকে। আমরা অলরেডি 4 জনকে অ্যারেস্ট করেছি এবং এই অ্যারেস্টের কারণে কিন্তু মানে কক্সবাজারে এই মানে হারটা রোহিঙ্গার ইয়ার হারটা অনেক কমে এসেছে। আচ্ছা, রোহিঙ্গাদের ভোটার হওয়ার হারটা অনেক অংশে কমে এসছে, কিন্তু যে কাজটা আপনি করতে গেলেন আপনাকে পুরস্কার করবার বদলে যেটা আপনাকে দেওয়া হলো সেটা হচ্ছে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। থাকুন আপনি আমাদের সঙ্গে, দেখি আপনি কতটুকু সঠিক বলছেন। এখানে দুদকের মুখ্য আইনজীবী আছেন খুরশিদ আলম সাহেব, শুনলেন আপনি তার কথা, কিন্তু যেটা তার একটা কথা ফ্যাক্ট, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে যেয়ে তার আজকে এই পরিণতি, এবং বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের একটা কর্মকর্তা তিনি, তাকে নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই আজকে তাকে বরখাস্ত করা হয়েছে। ম্যাম আপনাকে ধন্যবাদ। দেখুন দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা স্ট্যাটিউটরি বডি, এটা মানে ক্রিয়েচার অফ স্ট্যাটিউট। দেখুন উনি একজন তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তা, তার কাজের পরিধি কী হবে না হবে এটা তার আইনে লিপিবদ্ধ আছে, এবং তার উপরে একজন যিনি মানে তদারক করে ওনারা থাকেন, ওনার কাজগুলি ওনারা দেখভাল করেন এবং ওনাকে টাইম টু টাইম তাদের রিপোর্ট করতে হবে। আমি শুধু একটা সিঙ্গেল ইনস্ট্যান্স দিই, উইথ ডিউ রেসপেক্ট টু শরীফ, সে আমাদের কর্মকর্তা ছিলেন, আমি তাকে একজন মানে কর্মকর্তা ছিলেন ওভাবেই মানে শ্রদ্ধা পোষণ করেই বলছি। দেখুন সোশ্যাল ইসলামী ব্যাংকের যখন 50 লক্ষ টাকা উনি নো ডেবিট, উনি নিজেই বললেন করলেন, নো ডেবিট মানি ট্যান্টামাউন্ট টু এটা ফ্রিজ। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 18 ধারায় বলা আছে, যদি আপনি কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চান তাহলে কমিশনের সম্মতি নিয়ে আদালতের পারমিশন নিতে হবে। আদালতের পারমিশন ছাড়া কোনো নাগরিকের কোনো ব্যক্তির আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন না। এবং হাইকোর্ট ডিভিশন যখন মামলাটা শুনানি করে শরীফ সাহেবের কাছে একটা ব্যাখ্যা দিয়েছিলেন, একটা ব্যাখ্যা চেয়েছিলেন শরীফ সাহেব, আমার যদি ভুল না হয় শরীফ সাহেবের ব্যাখ্যায় বলেছিলেন দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 20 ধারা অনুযায়ী আমার তদন্তকারী কর্মকর্তা হিসেবে একটা ক্ষমতা আছে। দ্যাট মিন্স উনি নিজেই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তটা ওনার নেওয়া তো উচিত হয়নি। উনি ওনার তদারকি কর্মকর্তার একটা কনসেন্ট নিতে পারতেন, উনি দুর্নীতি দমন কমিশনের একটা বড় লিগাল উইং আছেন যেখানে 3 জন ডিস্ট্রিক্ট জাজ আছেন, একজন মোস্ট সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, উনি লিগাল উইংয়ের একটা অপিনিয়ন নিতে পারতেন, ইপিনকে ফোনেও অপিনিয়ন নিতে পারতেন। আপনি যদি ব্যাংককে যদি বলে রাখেন যে একটু রাখেন, আমরা হয়তো বা এটা ফ্রিজ করার জন্য কোর্টে আবেদন করতে যাচ্ছি, তাহলে কিন্তু ব্যাংক কখনও কোনো টাকা পয়সা লেনদেন করে না, একদিন 24 ঘন্টা আপনাকে সময় দেয়। কিন্তু উনি শরীফ সাহেব উইথ ডিউ রেসপেক্ট, উনি কারোর সঙ্গে কনসালটেশন না করে নিজের হাই হ্যান্ডেডনেস, আমি ইনভেস্টিগেটিং অফিসার, 20 ধারায় আমার ক্ষমতা আছে, আমি এটা নো ডেবিট, নো ডেবিট মানিটা কি, দ্যাট মিন্স ওখানে আর টাকা পয়সা লেনদেন হবে না, এটা ট্যান্টামাউন্ট ফ্রিজ। কিন্তু যেখানে আইনে বিধিত বলে দেয়া আছে, শরীফ সাহেব ক্ষমতার অপব্যবহার করলো, অবভিয়াসলি অবভিয়াসলি ইটস এ মিস ইউজ অফ পাওয়ার, নট অনলি দ্যাট হাইকোর্ট ডিভিশন ওনার জাজমেন্টে বলেছেন পাওয়ারটা তো মিস ইউজ হয় যখন সে তার স্বার্থ কিংবা একটা অসৎ স্বার্থে ব্যবহার করছে, কিন্তু সে যে জবানগুলো বন্দিগুলো দিচ্ছেন বলছেন সেটা তো মনে হচ্ছে যে স্বার্থে, অর্থাৎ দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি কাজ করছিলেন। আপনি দুর্নীতি দমন কমিশন একটি স্ট্যাটিউটরি বডি, সে আইন বিধি অনুযায়ী চলে, তার কোনো ইনকোয়ারি অফিসার বা ইনভেস্টিগেটিং অফিসার, ইভেন কি চেয়ারম্যান কমিশনার আইনের বাইরে কোনো কাজ করতে পারবে না। ওনার মোড অফ ইনভেস্টিগেশন, উনি কি আইনের বাইরে কাজ করেছেন? অবশ্যই অবশ্যই, উনি যে অ্যাকাউন্টটা নো ডেবিট করেছে সেখানে উচিত ছিল দুদককে ইনফর্ম করা, কমিশনকে ইনফর্ম করে আদালতের পারমিশন সিক করা, আদালতের পারমিশন সিক করে তারপরে উনি আদেশটি দেওয়া, কিন্তু উনি যেগুলো তোয়াক্কা করেননি। আপনার জব্দকৃত টাকা একজন ইনভেস্টিগেটিং অফিসার যখন জব্দ করবে, জব্দ করার সঙ্গে সঙ্গে আদালতে একটা দরখাস্ত দিয়ে সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিতে হবে। উনি কেন বিলম্ব করলেন, নাম্বার ওয়ান, নাম্বার টু, ওনার বদলির জন্য একটা 3rd পার্সন আসলেন হাইকোর্টে, রিট করলেন, রিট করে বললেন যে শরীফ সাহেবকে বদলি করা আনলফুল উইদাউট জুরিসডিকশন। আপনি জানেন দুদক একটা তার নিজস্ব ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে কাকে কোথায় বদলি করবে না করবে সেটা তার নিজস্ব ব্যাপার, সেই জিনিসটা নিয়ে চলে গিয়েছে হাইকোর্ট ডিভিশনে। এবং জাস্ট ম্যাম আমাকে একটু সময় দিন, একটা মানবাধিকার সংস্থার অ্যাড্রেস দিয়ে রিট করা হয়েছে, আদালত আমাদেরকে বলেছেন এই ধরনের কোনো ফকিরাপুলে মানবাধিকার সংস্থা আছে কি না আপনারা খোঁজ নেন, এবং আদালত বলছে আমরাও খোঁজ নিচ্ছি। এবং বাদী পক্ষের আইনজীবী যিনি রিটটা শরীফের জন্য করেছিলেন, শফিরকে মানে শরীফকে ট্রান্সফার করা অবৈধ, একজন ইন্টারনাল কর্মকর্তাকে কোথায় করবে না করবে সেটা তো অবশ্যই তার কমিশনের ব্যাপার, কমিশন কাকে কোথায় দিবে না দিবে, সে তৃতীয় পক্ষ দিয়ে একটা তদবির করেছিল যেখানে ঠিক আছে রিট করেছে, এবং সেই রিটে
হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছে এটা প্রপারলি ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি হয়েছে, হওয়ার পরে চাকুরি বিধিমালা 2008-এর 54 ধারা 2 উপধারা ইনভোক করেছে। দুদকের অনেক কর্মকর্তাদের গাফিলতি ছিল, কিন্তু সেই গাফিলতি করা কর্মকর্তাদের ব্যাপারে আমরা কখনো কোনো দিন দুদককে এত র্যাপিড অ্যাকশনে যেতে দেখিনি যতটা র্যাপিড অ্যাকশনে যেতে দেখলাম খুরশিদ সাহেব, মানে শরীফ সাহেবের বিষয়ে। দেখুন, শরীফ সাহেবের মধ্যে 3টা ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে এবং 3টা ডিপার্টমেন্টাল প্রসিডিং এর পরে কমিশন সর্বসিদ্ধান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, কমিশনের সঙ্গে যদি আপনি কোনো স্ট্যাটিউটরি বডির কম্পেয়ার করাটা ঠিক হবে না। এই জায়গাটা না খুবই টাচি, মানে এত দ্রুত একটা অ্যাকশনে, একটু বলি ম্যাম, কমিশনের প্রত্যেকটা কাজ একটা সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চতর আদালত পর্যন্ত আয়না দিয়ে পরখ করে কত কেসে আদালত আমাদের আয়োগে ডাকা হয়েছে। যেহেতু জাহালমের মতো একটা বড় ঘটনা ছিল, সেখানে কাফলিতির কোনো ধরনেরই কিছু করা হয়নি দুদক কর্মকর্তা এত দ্রুত, কিন্তু যেহেতু শরীফ সাহেবের ব্যাপারে এটা হয়ে গেল এবং শরীফ সাহেব সবখানে যেটা স্পষ্ট করে বলে বেড়াচ্ছেন কেন এবং প্রভাবশালীরা তার সাথে জড়িত ছিল, তার বিরুদ্ধে ছিল, সুতরাং কোনো প্রভাবশালী চাপেই কি এত দ্রুত শরীফ সাহেবের ব্যাপারে ব্যবস্থা নিল কিনা এটা প্রশ্ন উঠতেই পারে, আপনারা জবাব দিতেই পারেন, ঘটনাটা কি এটা? না, অবশ্যই না। শরীফ যে মানে শরীফ সাহেব যে কথাটা বললেন, ওই কর্ণফুলি একজন ম্যানেজার ব্যবস্থাপক আর তার অন্যান্য ঘটনা, এইটার সঙ্গে তার 54-2 এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, টোটালি ডিস্টিংক্ট ব্যাপার এটা। এটা কমিশন সর্বসম্মতি সিদ্ধান্ত নিয়ে বিষয়টা যদি শুধুমাত্র খুশি সাহেব শরীফ সাহেবের ক্ষমতা অপব্যবহার আইন অমান্য এবং আরেকটা পার্টকে দিয়ে রিট করা, হ্যাঁ ক্ষমতা, আচ্ছা এটাই যদি হয়ে থাকে, আচ্ছা এটাই যদি ঘটনাটি হয়ে থাকে তাহলে এটা শুধু দুটো পক্ষই তো হতে পারে, শরীফ সাহেব এবং দুদক দুটো পক্ষ। এখন কিন্তু শরীফ সাহেব তো এই লড়াইটার সঙ্গে যে লড়াইটা অন্তর্ভুক্ত করে দিয়েছে, তিনি খুন আতঙ্কে ভুগছেন, গুম আতঙ্কে ভুগছেন, তাকে অপহরণ করা হতে পারে, এই আতঙ্ক সংকট জায়গাগুলো কেন তার তৈরি না? দেখুন, এই তা শুনেন, দুর্নীতি দমন কমিশনের যারা ইনভেস্টিগেশন করে, যারা ইনকোয়ারি করে, ইভেন কি আমরা যারা মামলা পরিচালনা করি সবাই একটু অ্যালার্ট থাকি, নর্মালি স্বাভাবিক, কারণ এই মামলাগুলি তো হয় হাই প্রোফাইলের এগেইনস্টে, সেখানে একটু আধটু ভয় আতঙ্ক থাকারই কথা, এটা একেবারে না থেকে আপনি ফ্রিলি করবেন এটা হয় না আমাদের মত। তাহলে হাই প্রোফাইলের বিরুদ্ধে নেমেই তিনি অবস্থাটা হলো, তার মানে কি হাই প্রোফাইলের কারণে কি আবার শরীফের বিরুদ্ধে এই ব্যবস্থা কি হলো কি না? মোটেও না, হাই প্রোফাইলের সঙ্গে দুদুকের ওই শরীফ সাহেবের 54-2 উপধারা ইনভোক করে কমিশন যে আদেশটি দিয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি একটু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কাছে যেতে চাই, জ্যোতির্ময় বড়ুয়া নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসলে প্রশ্ন করবার মতো আমার কিছু নেই, আপনি দুপক্ষের আলোচনা শুনলেন, এখন শুধু জানতে চাই শরীফ সাহেবের যে অবস্থানটা এবং তিনি যেটা বললেন আমরা যেটা শুনছি সেটা কি আসলেই তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এইটার কারণেই কি এই যে তিনি যেটা বললেন যে তাকে কোনো সুযোগ না দিয়েই হয়তো যে 52 কিংবা একটা বিধি আছে সেই ধারা অনুযায়ী দুদক তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সেটা কতটা বিধিসম্মত, কতটা আইনসম্মত, কতটা মানবাধিকার বিবেচিত? ধন্যবাদ আপনাকে। আমি আসলে খোরশেদ ভাইয়ের আলাপও শুনছিলাম, শরীফ সাহেবের বক্তব্য শুনছিলাম। শরীফ সাহেবের বক্তব্য থেকে যেটা আসছে সেটা হচ্ছে ওনাকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি। এখন খোরশেদ ভাইয়ের যে বক্তব্য সেটা তিনি আলাদা আলাদা করে 3টি ইনসিডেন্টের কথা বললেন, 3টি বিভাগীয় তদন্তের কথা বললেন। আমরা কিন্তু জানি না যে তাকে আসলে কোন কারণ দেখিয়ে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার এই বিষয়গুলো যদি আমাদের সামনে আসতো, যে পেপার ওয়ার্কসগুলো ওনাদের মধ্যে হয়েছে সেগুলো সামনে আসলে আমাদের মন্তব্য করতে আর একটু সুবিধা হতো। এখন আমরা হচ্ছে 2টার আলাদা আলাদা বক্তব্যগুলো শুনে আমাদেরকে মন্তব্য করতে হচ্ছে। আমি আপনি একটা পয়েন্ট বারবার করে রেজ করছিলেন, বরঞ্চ সেটাতে একটা এম্পাসাইজ করি, সেটি হচ্ছে আমরা কার্যত ধরেই নিলাম যে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগের একটা তদন্ত করে সুস্পষ্টভাবে ব্যবস্থা নিতে বলেছেন থার্ড পার্টি একজনের রিটের প্রসঙ্গে, সেটা খোরশেদ ভাই ধরে নিলেন যে সেটা শরীফ সাহেবই করিয়েছেন। শরীফ সাহেব যদিও নিজের মুখে বলেননি যে ওটা ওনার ইনস্ট্যান্সে কেউ করেছে, যে কেউ একজন অতি উৎসাহী হয়ে হয়তো করতে পারেন, কিংবা আলোচনার সাথে ধরে নিচ্ছি শরীফ সাহেবই করিয়েছেন, সেটা তো আর কোনো ক্রিমিনাল অফেন্স না, সেটা যদি মামলাটা তাহলে খারিজ হবে, সেটার জন্য তো তার চাকরি যাওয়ার মতো কোনো কারণ নেই। সে বাঁচার জন্য তো নানান মাধ্যমে রিট করতেই পারে, সে অধিকার তো তার আছে। এখন সেগুলো সেটা তো মহামান্য আদালত দেখবেন, আদালতের যদি নির্দেশনা থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সেটা অন্য প্রসঙ্গ, সেটাও কিন্তু
খোরশেদ ভাই কিন্তু দাবি করলেন না যে মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে চাকরিচ্যুত করতে বলেছে কিংবা না, ইনকোয়ারি করতে বলেছে, ইনকোয়ারি করতে বলেছে। ইনকোয়ারি করা মানে তো এই না যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু জ্যোতির্ময় বড়ুয়া যে প্রশ্ন তুলেছেন খোরশেদ সাহেব, যে আসলে শরীফউদ্দিন সাহেবের অপরাধ কি সেটা তো বলা হয়নি, তার কোন অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছে? না, এটা কমিশনের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে, সেটা তো শরীফ সাহেব তো এখানে বললেন না। কমিশন সিদ্ধান্ত নিয়ে তিনটা ডিপার্টমেন্টাল প্রসিডিং এর, মিস্টার বড়ুয়া আমি বললে আপনার জন্য মনে ইজি হবে, হ্যাঁ, এই তিনটা ডিপার্টমেন্টাল প্রসিডিংটাকে সূত্র ধরে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে কমিশন সর্বসিদ্ধান্তক্রমে এই সিদ্ধান্তটা দিয়েছে। এই সিদ্ধান্তটা যেটা জ্যোতির্ময় বড়ুয়া বলতে চাচ্ছেন যে যেটি স্পষ্ট না যে সে দুর্নীতিবাজ, ঘুষখোর নাকি কি অপরাধ, তার অপরাধটা কি? এই ক্ষেত্রে তো মিস্টার বড়ুয়া রাইটলি বলেছেন, এন্টায়ার পেপারস না দেখে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। তো এন্টায়ার পেপারস তো আসলে আমার কাছেও তো নাই, কিন্তু যে প্রজ্ঞাপনটা আছে সেখানে বলা হয়েছে 54 বিধির উপবিধি 2 অনুযায়ী, কিন্তু এর সঙ্গে তো কানেক্টেড অনেকগুলো ডকুমেন্ট আছে, সেগুলো না দেখে আসলে উনি ঠিকই বলেছেন মিস্টার বড়ুয়া, মানে কমেন্ট করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা জি, জ্যোতির্ময় বড়ুয়া আপনি যেটা বলছিলেন, জি আমি এইটার সাথে যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে তিনটি বিভাগীয় মামলা যেগুলো হয়েছে সেগুলো কাদের ইনস্ট্যান্স? প্রিয় দর্শক থাকুন, আমাদের অনুষ্ঠান চলছে চ্যানেল আর ভেরিফাইড ফেসবুক বা চ্যানেল আর পেজে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আপনার বিভাগীয় তদন্ত কিংবা বিভাগীয় মামলা হয়ে থাকে সেটি তারও দুঃখজনক। চোর তো সবসময় বলবেই যে আমাকে ছেড়ে দাও, আমি সম্পূর্ণরূপে নির্দোষ। এই এখন ওই বিষয়গুলোকে যদি কনসিডারেশনে নিয়ে তদন্তকারী কর্মকর্তার চাকরি যায়, তাহলে এটা ব্যাড প্রেসিডেন্সটা যেটা তৈরি করছে বাংলাদেশে, তাহলে তার কেউ কাজ করতে পারবে না, সেও কেউ স্বাধীনভাবে। ওনার যদি হাই হ্যান্ডেডনেস থাকে, ক্ষমতার অপব্যবহার থাকে, তাহলে সেটা তো চাকরিচ্যুতি ছাড়াও তো আর অনেক কিছুই ছিল। আরও অনেক রকমের তাকে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারতো, তাকে পদাবনতি করতে পারতো, নানান রকমের আরও ব্যবস্থা সরকারি চাকরি বিধির মধ্যে আছে, এটা আমরাও জানি, খোরশেদ ভাইও খুব ভালো মতোই জানেন। এখন তাকে চাকরিচ্যুতি করে যে মেসেজটা দেওয়া হলো, যে কারণে আজকে আমাদের আলোচনায় বসতে হচ্ছে, সেটা হচ্ছে তাহলে দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আরও যারা পরিদর্শকরা যারা আছে তাদের কাছে কি এই মেসেজটা দেওয়া হলো যে বেশি যেন বার না বাড়েন তারা, চোরকে চুরি করতে যেন সুযোগ দেন তারা? যদি সেরকমই হয় তাহলে এরকম প্রতিষ্ঠানের দরকারটা কি, দুদকের কাজটা কি, আমাদের দরকারটা কি দুদকের মতো একটা প্রতিষ্ঠান থাকা? শরীফউদ্দিন যদি কাজ করতে না পারে, কিন্তু ব্যারিস্টার জ্যোতির্ময় বলুন, একটা এডিশনাল একটা যোগ করতে পারি, সেটা হলো যে শরীফউদ্দিন এডিশনাল কিছু কথা যোগ করেছেন যেটা হচ্ছে খুবই ভয়াবহ, এবং এটি একটি প্রচার মাধ্যমে বসে আমরা এই আলোচনাটা করছি, এটা তার জন্য আরো এডিশনাল আসলে বিপদ ডেকে আনছে। যেটা আমি অধিকার কর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে যেটা ফিল করি, সেটা হচ্ছে তিনি যাদের নামগুলো নিচ্ছেন, যাদের কথাগুলো বলছেন, আমার নিজের বাড়িও কক্সবাজার, আমি এদেরকে বেশ ভালো মতোই চিনি, ওনার তো বেঁচে থাকাই আসলে কষ্টকর হবে। এদের বিভিন্ন নানান অপকর্ম তো এটা আজকে বেরোচ্ছে না, এটা শরীফউদ্দিন নতুন করে বলছেন, নতুন গল্প শোনাচ্ছেন আমাদের কাছে তা না, প্রতিষ্ঠানগুলো তো অকার্যকর হয়ে বসে আছে, শরীফউদ্দিনটা কাজ করতে চাইলে তো পারবেন না, এটা শরীফউদ্দিনেরই ভুল। ওনার বোঝা উচিত ছিল যে উনি কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বসবাস করছেন, ওনার আসলে কতদূর যেতে পারবেন, কতদূর কাজ করতে পারবেন না, উনি ওনার লিমিটটা বোঝেন নাই, ওনাকে ওনার লিমিটটা বোঝানো হয়েছে এখন, এবং আরও ধীরে ধীরে বোঝানো হবে। এখন ওনার যে ব্যক্তিগত নিরাপত্তার জায়গাটায় ঘাটতি তৈরি হলো সেটা কে দেখবে? আমি ওনাকে এখন দুদকের কর্মকর্তা হিসেবে ভাবছি না, আমি বলছি হচ্ছে একজন এই দেশের সাধারণ নাগরিক হিসেবে শরীফউদ্দিনের যে অধিকারগুলো আছে, নিরাপত্তা পাওয়ার অধিকারগুলো আছে, তাকে কেন পালিয়ে বেড়াতে হবে? তাকে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের, এই বিষয়গুলোকে নিয়ে কোনো আলাপ কেন সামনে আসবে না? তিনি এমন কোনো বিষয়ে কাজ করতে গিয়ে আজকে এই বিপদে পড়েননি যেটা হচ্ছে তার ব্যক্তিগত, এটা একটা রাষ্ট্রীয় কাজে তিনি দায়িত্ব পালন করছিলেন, সেটা করতে গিয়ে এখন রোষানলের মধ্যে পড়ছেন। কোন ধরনের দেশে বসবাস করছি আমরা? রাষ্ট্রীয় একজন কর্মচারী বলছেন যে তার জীবনের নিরাপত্তা নেই, তাহলে আমাদের অবস্থা কী, সাধারণ মানুষের অবস্থা কী? এবং যে প্রশ্নটি এবং আপনি যে প্রসঙ্গটি বারবারই বলছেন এবং আমরাও যেটি জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ব্যক্তিগত কোনো কারণেই কিন্তু সেই কাজটি করেনি, রাষ্ট্রের দায়িত্বই তিনি পালন করেছেন। এবং আপনি আরও যেটা বলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, যে দুদক তো দুর্নীতি বিরোধী অভিযানে তার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অবস্থান, এখন সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই যদি দুর্নীতি বন্ধের জন্যে কাজ করতে যেয়ে তাদের এই অবস্থা হয়ে যায়, তাহলে তো এটাই প্রমাণ হয়ে যায় কিংবা প্রমাণ করে কিনা, ভবিষ্যতের জন্য বার্তা বহন করে কিনা, যে আসলে দুদক যে স্বাধীন প্রতিষ্ঠান এখানে আসলে স্বাধীনভাবে কিংবা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার এখতিয়ার কিংবা স্বাধীনতা ওই প্রতিষ্ঠানের কর্মীদেরই নাই? সেটাই আমি একদম পরিষ্কারভাবে আসলে এই প্রশ্নটাই তুলতে চাই, যে তারা যদি কাজ করতে না পারে, কাজ করার মতো যদি আমরা পরিবেশ তৈরি করতে না পারি, তাদের উপরে যদি আসলে দোষ খুঁজতে থাকি, তিনি যদি আইনগতভাবে কোনো ধরনের
বিধি ভঙ্গ করে থাকেন সেটার জন্য তার চাকরিতে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যা যা শাস্তি হওয়ার আছে, যত রকমের যা হওয়ার আছে সেগুলো হোক, সেগুলো তিনি নিশ্চয়ই ফেস করবেন। কিন্তু উনি যেটা বারবার করে বলার চেষ্টা করছেন, যেটা মিডিয়াতেও বারবার করে এসছে, সেটা হচ্ছে উনি আজকে দুর্নীতির বিরুদ্ধে এরকম একটা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে আজকে এরকমের একটি পরিস্থিতির মধ্যে তিনি পড়েছেন, তিনি তাকে রীতিমতো চাকরি হারাতে হয়েছে। আইনজীবীর কথা শুনছিলাম, আমরা শরীফউদ্দিনের কথাও শুনছিলাম, আপনারটা একটু জানতে চাই, যেটা বারবারই জ্যোতির্ময় বড়ুয়া বলছে, এ কেমন দেশ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে নিজেই অপরাধী সাব্যস্ত হলেন, দুদকের যিনি কর্মকর্তা শরীফউদ্দিন, আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি 6 বছর যাবত অবসরে গেছি, তো আমাকে যখন বলা হয়েছে যে এই অনুষ্ঠানে থাকতে হবে, তখন আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়েছে বাই দিস টাইম রিটায়ারের পরে। তো আমার কাছে মনে হয়েছে যে দুটাই হতে পারে, উনি এই যারা ক্ষমতার যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে পারে, সেটা হতে পারে, আবার একই সাথে উনি নিজেও দুর্নীতি করতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা চট্টগ্রামের একজন ওই এলাকারই একজন পুলিশ অফিসারকে কিন্তু আমরা দেখেছি, তার ওয়াইফকে খুন করে ফেলেছে, কিন্তু অত্যন্ত সুনামি অফিসার ছিল, অনেকগুলো ভালো কাজ করেছে। সুতরাং ক্রিটিক্যালি চিন্তা করা দরকার আছে। এক, উনি জুনিয়র অফিসার, ওনাকে বদলি করেছে, উনি বদলির জন্য কেন রিট পিটিশন করলেন, তার ওই স্টেশনেই থাকতেই হবে কেন, এবং এই রিপিটিশন করার টাকা ওনারা কোথা থেকে পান, আমরা তো চাকরি করছি বুঝি যে কাজটা সোজা না। এক, দুই হচ্ছে যে সৎ সরল বিশ্বাসে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, আমি সোজা বাংলায় বলছি নো ডেবিট, তার মানে অ্যাকাউন্ট বন্ধ করার সামিল অলমোস্ট। কেন অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন সরল বিশ্বাসে? এটা তো একটা লোক শেষ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়। আমাকে কোর্ট থেকে হালদারের যে ইন্টারন্যাশনাল লিজিং সেটা থেকে চেয়ারম্যান করেছে, এটা থেকে আমি বুঝি যারা ব্যবসায়ের সাথে জড়িত, যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা ব্যবসা করবে কি করে, মানুষের টাকাও বা ফেরত দেবে কি করে, তাকে তো রুইন করে দেয়া। তো এরকম কাজ করলে অন্যরা সবাই ভয় পায়, ভয় পেয়ে এসে সবাই হাত পা ধরে টাকা পয়সা দিয়ে ফয়সালা করে ফেলে। আমি খবর নিলাম, খবর নিয়ে জানলাম যে ওই রোহিঙ্গা বিষয়েও নূর হামিদা নামের একজন নাকি অভিযোগ করেছে যে তার নামে রোহিঙ্গা বলে একটা এজাহার দাখিল করেছে এবং তার জবানবন্দি নেয়নি। সত্যি মিথ্যা সেটা তো আমি জানি না, আমার এখনো সুযোগ কম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুটাই ঠিক, উনি হয়তো এটা ধরার চেষ্টা করেছে, অনেক সময় সব ধরাধরি করলে টাকা পয়সা দেয় হাত পা ধরে, আবার একই সাথে দুর্নীতির সাথে জড়িত, নাহলে রিট করেন কিভাবে, নিজের ক্ষমতা বলে নো ডেবিট করেন কিভাবে, আবার অনেকগুলো, আবার এখানে বোঝা যায় যারা খারাপ লোক তাদের বিরাট সিন্ডিকেট থাকে, ভালো লোকদের পিছনে কিন্তু কেউ আসে না। আমরা দেখেছি যে অনেকেই নেমে পড়েছেন, এটা সরকারি চাকরির বিধানাবলী অনুযায়ী, কন্ডাক্ট রুল অনুযায়ী কখনো এরকম নামতে পারে না। একটা প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে অন্যায় করলে এরকম করতে পারে, আর একটা বিষয় আমার কিন্তু সন্দেহ হয়েছে আমার অভিজ্ঞতা থেকে, যে উনি বলছেন যে ওনার মেরে ফেলবে, এ করবে সে করবে, তো সেটা বলে দৃষ্টি আকর্ষণ করছে কিনা সেটাও দেখার বিষয়। তবে যদি দুদক তার ঘর পরিষ্কার করে সেটা সুযোগ দেওয়া উচিত। আমার জানা মতে ওখানে কিন্তু বড় রকমের সিন্ডিকেট আছে, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, লোক জোগাড় করে করে তাদেরকে ব্রিফ, তাদের দিয়ে মামলা করে অন্যকে টাইট করার জন্য। এবং এমনকি দুই একটের আগের কথা বলছি, যখন চাকরিতে ছিলাম তখন জানি যে একটা নোটিশ বা চিঠি আনার জন্য গেলে একজন দিয়েছে, কিছু টাকা দিয়েছে, তাতে হয়নি বলছে 10,000 কম হয় না বলে ফেলে দিয়েছে। আজকেও আমি ফেসবুকে লিখেছিলাম আমি দুদুকে যাব, আপনারা পরামর্শ দেন, সেখানে অনেক পরামর্শ পেয়েছি এবং আমার নিজের অভিজ্ঞতা আছে। খুরশিদ আলম সাহেব আছেন এখানে, ওনার সাথে একদিন বিতর্ক করেছি টেলিভিশনে বিভিন্ন কথা নিয়ে, এবং আমাকে কিন্তু পিপলস লিজিং এর যে টাকা রেখেছে তাকে বাদী করে মামলা করা হয়েছে আমার নামে। আমার নাম টাম শুধু দিয়েছে, বাপের নাম কোনো কি কোনো কিছুই বলি নাই, কোর্ট থেকে নিযুক্ত কোনো কিছুই বলি নাই। ওখানে কিন্তু বড় সিন্ডিকেট, সব জায়গায় ভালো লোক খারাপ লোক আছে। আমাদের দেশের আর্থসামাজিক যে কন্ডিশন তার উপরে নির্ভর করে, সব জায়গায় ভালো লোক নেই, সব জায়গায় খারাপ লোক নেই, ভালো মন্দ মিলে আছে। কিন্তু নজরুল ইসলাম খান, আপনি দুভাবে বিষয়টিকে ব্যাখ্যা করলেন, শরীফউদ্দিনের ভালো দিকটাও দেখলেন যে সে ভালো ফেসে যেতে পারে প্রভাবশালীদের কারণে, আবার খারাপ যে সে নিজে খারাপ হয়েও
সে এই একটা বলয় তৈরি করতে পারে, সেটা তো আমি বলেছি একই সাথে দুই কাজ করতে পারে, একই সাথে দুই কাজ করতে পারে। আপনি জি একটা উদাহরণ আপনি দিয়েছেন, কিন্তু সেই সাথে কিন্তু আরেকটা উদাহরণ দিয়েছেন যে সমসাময়িক সময় আমরা কিন্তু কোনো কোথাও দেখিনি যে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো সহকর্মীকে যদি বরখাস্ত করা হয় তাহলে দেশ জুড়ে সবাই একটা প্রতিবাদ কিংবা মানববন্ধনে মুখর হয়ে যায়। সেই জায়গাটা তো আপনার কিন্তু মনের ভিতরে দ্বিধা বিভক্তি আছে যে মানুষগুলো প্রতিবাদ করছে তার সহকর্মীকে বরখাস্ত করার জন্য, তারাও ভালো কি খারাপ? তার মানে জনসাধারণের বক্তব্য শুনে বোঝা যাবে না, যারা প্রশাসনে পুলিশে কাজ করছে তারা বুঝবে। ওই যে পুলিশ অফিসার তার বিরুদ্ধে সবাই সহানুভূতিশীল ছিল চট্টগ্রামের, আমি নিজেও সহানুভূতিশীল ছিলাম, কিন্তু পরে দেখা গেল কি অন্য ভিন্ন বিষয়। এখানে কিন্তু উনি মামলায় উনার বদলি হলো, উনি কেন, আমার কাছে সন্দেহ হচ্ছে যে উনি কেন বদলি ঠেকাতে হাইকোর্টে গেলেন, টাকা পান কোথায়, আর বদলি ঠেকানোর দরকারটা কি ওনার? সেই জায়গাটা ওখানে একটা ওনারও একটা সিন্ডিকেট আছে, একটু সন্দেহ করাই যেতে পারে। জি তার মানে কেউই সন্দেহের ঊর্ধ্বে না যে জায়গাটা আপনি খোলামেলা বলতে চাচ্ছেন কোন পক্ষে। পাবলিক ওপিনিয়ন দিয়ে বোঝা যায় না, অনেক সময় পাবলিক অনেক সময় প্রভাবিত হয়। মিডিয়া আমি দেখেছি আপনাদের এখানে, আমি প্রকাশ্যে বলছি চ্যালেঞ্জ দিয়ে, যে মিডিয়াতে আমার সম্পর্কে লিখেছিল কিন্তু কেউ লিখেনি কোর্ট নিযুক্ত চেয়ারম্যান এবং দুদুকেরই আইনজীবী যে কোর্টে প্রত্যেকদিন বিরুদ্ধে বলেছে। আমি যখন চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করেছি ইকবাল সাহেবের কাছে, তখন বলছে না উনি যায়নি, উনি ওইটাতে নিযুক্ত না, এরকম ক্যাটাগরিক্যাল বলছে। আপনারা কল লিস্ট দেখেন, কিন্তু আমাকে অনেকে বলছে যে ইকবাল সাহেব ক্যাবিনেট সেক্রেটারি হতে পারেনি, আমি প্রাইম মিনিস্টার পিএস অন ছিলাম সেই আগে, তোমারে আইনজীবীদের দিয়ে এটা করিয়েছে। সব জায়গায় ভালো লোক আছে, সব জায়গায় খারাপ লোক আছে, সব জায়গায় ভালো জি ভালো কাজ করছে একই লোক, আবার পরবর্তীতে আরেকটা খারাপ কাজ। আচ্ছা অনেকগুলো প্রশ্ন উঠে আসলো তিন পক্ষ, আপনারা কথা বললেন যে নি ভিকটিম কিংবা ভিকটিম, আমরা দুঃখিত আমরা বলছি না, যিনি শরীফউদ্দিন যিনি চাকরি হারিয়েছেন তার কাছে একটু যেতে চাই। শরীফউদ্দিন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দেখুন অনেকগুলো প্রশ্ন উঠেছে, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার দিকটা আপনি শুনেছেন, যেটা খুরশিদ সাহেব বলছিলেন যে আপনি অপব্যবহার করেছেন ক্ষমতার, আইন আপনি ভঙ্গ করেছেন, এবং যেটি বলছিলেন নজরুল ইসলাম খান যে আপনি বদলি ঠেকানোর কেন চেষ্টা করবেন, আপনার টাকা আসে কোথার থেকে, তার মানে সন্দেহর জায়গা থেকে কিন্তু আপনাকে খুবই সাদা মাটা চোখে খোলা চোখে দূরে রাখা যাচ্ছে না। সেই জায়গাটা আপনি তো নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থনে নানা চেষ্টাই করবেন, কিন্তু আপনি কেন বদলি ঠেকানোর চেষ্টা করলেন, এটি যেমন একটি বিষয়, এবং আপনি ক্ষমতার অপব্যবহারগুলো কেন করলেন, কেন আপনি এই জায়গাগুলোকে অপব্যবহার করলেন, জানলালেন না অন্য কাউকে, এই বিষয়গুলো, এবং আপনি বারবারই বলছেন যে প্রভাবশালী বলয়, প্রভাবশালী বলয়ের সাথে আপনি নিজেও সংযুক্ত থাকতে পারেন সেই সন্দেহটাও কিন্তু করেছে। প্রথমটা হলো যে কি আমি বদলি ঠেকানোর জন্য হাইকোর্টে রিট করি, মহামান্য হাইকোর্টে আমি চট্টগ্রাম দুই থেকে অবমুক্ত হয়েছি 30/6/2021 তারিখে, এবং পটুয়াখালী সজাগাতে ইমেল আমার সাথে একই সময়ে 21 জন কর্মকর্তা যোগদান করেছে বিভিন্ন সজাগাতে, এবং আমি ইমেলে এবং ডাকযোগে আর্টিকেল 47 সহ অন্যান্য যোগদানপত্র পাঠাই 14/7/2021 তারিখে, এবং ফিজিক্যালি যোগদান করি 10/8/2021 তারিখে। যিনি হাইকোর্টে রিট করেছেন শহীদুল ইসলাম নামে একটা ব্যক্তি, এবং তিনিকে আমাকে আমাদের দুদকের যে তদন্তকারী টিম তাকে ডাকছেন, ওই লোকটাকে আমি মিডিয়ার মারফত জানতে পারি যে তার বাড়ি কক্সবাজার চকরিয়া, এবং আমাদের তদন্ত কমিটি এ বিষয়ে ওনার বক্তব্য নিয়েছে, আমার বক্তব্য নিয়েছে। এক, আমি ওনাকে দিয়ে রিড করাবো, কারণ কক্সবাজারে যে বিভিন্ন ল্যান্ড অ্যাকুইজিশন এবং অনুশীলনী থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম সাথে আমি যুক্ত ছিলাম, এবং আমি মানুষকে উপকার করার চেষ্টা করতাম, হয়তোবা ওই একজন ব্যক্তি আমার পক্ষে অতিশয় রিড করছে। এর আগে তো পটুয়াখালী সদকে আমি যোগদান করেছি, কিন্তু সাবেক সচিব নজরুল ইসলাম খান যেটি বললেন একজন রোহিঙ্গাকে ভোটার করার বিষয়ে, সেখানে তার জবানবন্দি নেওয়া হয়নি। হ্যাঁ না স্যার, সাথে আমি স্যার একটু বিনয়সাদি মত করি, রোহিঙ্গা নূর হাবিবার যে জাতির জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট এনআইডি কার্ড সবই বাতিল করা হয়েছে অন্যান্য দপ্তর কর্তৃক, এবং তার জন্ম নিবন্ধন এখন আপনি অনলাইনে ঢুকেন তাদের পরিবার সবাই মায়ের নাম লেখা পাবেন বার্থ সার্টিফিকেটে। আর এই টিমের টিম মেম্বার ছিল 6 জন, 6 জনের বিরুদ্ধে অভিযোগ দেয় নাই, শুধু সর্বকনিষ্ঠ মেম্বার আমার বিরুদ্ধে অভিযোগ, মামলা তো অনুমোদন কমিশন দিয়েছে, কমিশন অনুমোদন সাপেক্ষে আমাকে আমি মামলা। আচ্ছা জি শরীফউদ্দিন সাহেব, শরীফউদ্দিন সাহেব শোনা যায়, শোনা যায় আমার কথা? শরীফউদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? যেটি খুরশিদ সাহেবের কথা সেটা হচ্ছে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন কেন, আইনটা ভঙ্গ করেছেন কেন, কোথায় করেছেন? স্যার আমার যেটা হয়েছে এটা প্রসিডিউরালগত মিস্টেক, আমার কোনো এখানে অন গুড ফেথে করেছি, এবং আমার এই টাকাটা তো আমি পার্সোনাল বেনিফিট কার্ড আমি ইউজ করি নাই, আমি ক্ষমতার অপব্যবহার তো এখানে কেন আসলো, এই টাকাটা তো ওই অ্যাকাউন্টে আছে, এবং এটা তদন্তের স্বার্থে আমি যাতে টাকাটা স্থানান্তর বা লেয়ারিং না হয় সেই জন্য আমি জাস্ট হল্ড করছি, এটা আমার প্রসিডিউরাল মিস্টেক, হ্যাঁ এটার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাকে এটার জন্য তো চাকরি খাওয়ার তো সুযোগ নেই।
মানে এই যে প্রসিডিউর মিস্টেকের কারণে আপনি কি ক্ষমা চেয়েছিলেন? জি, আমি আমি সবসময় ক্ষমা চাচ্ছি। আমি অনেকবার সুযোগ করছি, আমি ক্ষমা চাইছি এবং এটা তদন্ত চলমান। আরেকটি বিষয়, আমার বিরুদ্ধে তিনটা ডিপি, একটা ডিপি এটা নোডেবিট, আর বাকি যে দুটা ডিপি শুনলে আপনারা হাসবেন, আমাকে সহ একসাথে 21 কর্মকর্তা বদলি করা হয়েছে 16/6/2021 তারিখে আদেশে। আমার সকল কর্মকর্তা 30/6/2021 তারিখে অমুক্ত হয়েছি এবং ফিজিক্যালি যোগদান করেছে 10/8/2021 তারিখে, এবং 1 মাস 10 দিন সারা বাংলাদেশের লকডাউন ছিল। আমার সাথে 20 জন কর্মকর্তা যোগদান করছে একই সময়ে, তাদের কাউকে সুযোগ করা হয়নি। আচ্ছা শরীফুদ্দিন সাহেব, এখন এই ধরনের তাত্ত্বিক কথাবার্তা, এরকম জটিল জটিল কথাবার্তাগুলো বাদ দিয়ে একটা সোজা কথা বলেন তো, দুর্নীতির বিরুদ্ধে কাজ করাটাই তো দুদকের একমাত্র কাজ, তাই তো? জি, দুর্নীতি বন্ধ এবং দুর্নীতিবাজদের ধরাটাই তো হচ্ছে আপনাদের একমাত্র কাজ যেটি ছিল, কিন্তু সেই কাজটা তো করতে গিয়ে আপনি ফেঁসে গেলেন কেন? আপনি চাকরি হারালেন কেন? আমি দুর্নীতির শিকার হয়েছি, আমার প্রতি অন্যায় করা হয়েছে। অন্যায়টা কে করেছে, কারা করেছে? আমাদের কমিশনারদের সাদদেরকে এই যে পরফলে সিন্ডিকেট, এটা ভুল বুঝে এই কাজটা করাইছে বলে আমি মনে করি। কারণ আমি আমার যতগুলো শোকজ, সরি আপা, আমি যতগুলো শোকজ আমাকে করা হয়েছে, আমার তদন্ত করা হয়েছে, তারাই আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, যাদেরকে আমি অ্যারেস্ট করেছি। সবগুলো অভিযোগের বাদী তারা, এবং একটা অভিযুক্ত প্রমাণ করতে পারে নাই। এবং আমি এটা বারবার আমার প্রত্যেক শোকজে দেখেছি যে এই চক্রটা আমার সাথে শুরু থেকে লাগে আসছে, এবং চট্টগ্রাম দুই সময় আমার কোনো অভিযোগ ছিল না। আমি পরে বুঝছি, যখন আমাকে ফিজিক্যালি এসে থ্রেট করা হলো, এটা আমি পরে কমিশন বরাবর জানাইছি, এবং এই লোকগুলোর নাম ওনারাই বলছে, ওনার মুখ দিয়ে বেরিয়েছে যে আমাকে থ্রেট করলো। কতদিন আগে আপনি এই যে প্রতিদিন আপনি কাজগুলো করতে যেতেন এবং আপনি যে থ্রেটের হুমকির শিকার হতেন, সেটা কি আপনি সময় মতো কিংবা প্রত্যেকটা সময়ে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেন? একটু ব্যাপারটা লাগে, চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব 160 কিলোমিটার। না না, এসে জানাতে হবে কেন? ফোন আছে না, ইন্টারনেট আছে না, ডিজিটাল বাংলা না। আমি বলি আমাদের কক্সবাজার কোনো অফিস নেই, চট্টগ্রাম থেকে আমি অফিসের গাড়ি নিয়ে লজিস্টিক সাপোর্ট নিয়ে তো আমি যেতাম, মুভমেন্ট রেজিস্টার লিখতাম, এবং আমার দিদি ডাইরেক্টরকে প্রত্যেকটা অনুলিপি দেওয়া হতো, এবং এই কাজগুলো আমি করতে পারবো না স্যার যেটা বললো বা করা মানে বিধিসম্মত নয়। কোনো সময় তো ওনারা বলেছে শরীফ তুমি কাজটা করো নাই, বরঞ্চ আমাকে হাইলি সেন্সিটিভ এবং অতি চাঞ্চল্যকর মামলাগুলো ওনারা এন্ডোর্স করছে, এবং ওনারাকে জাতীয় পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ এনআইএসএর পুরস্কারের জন্য মনোনীত করেছেন। মানে যে কাজগুলো করার জন্য আপনাকে একটা সময় জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছিল, সেই কাজগুলো করার অপরাধেই আপনাকে চাকরিচ্যুত করা হলো, এটাই তো? জি। আচ্ছা, আপনি যখন এই কাজগুলো করতেন তখন সেই সময় আপনি কি জীবননাশের হুমকি নিশ্চয় পেতেন? জি, আমার গাড়িতে হামলা করেছে, আমাদের অফিসের গাড়িতে, আমাদের যারা অফিস কলিগ ছিল, আমি সকালে যেতাম, রাত 12টায় আবার কক্সবাজার থেকে ব্যাক করতাম, এমনকি। আচ্ছা, এই যে আপনাকে প্রতি মুহূর্তে হুমকি দিত, সেটা কি শুধু ওই যে যেখানে আপনি বলছেন একটা সিন্ডিকেট বল, ওই যেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেকেই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তাদের অনেকের, সেখানে কি আপনার কোনো মনে হচ্ছে যে প্রশাসনের লোকজনও আছে, মানে উচ্চপদের আমলারাও আছে? ওটা আমি বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছেন না মানে কি? আপনি মানে হারিয়েছেন তো সবকিছু? না, এটা এটা না, আমি এটা বলতে চাচ্ছি না। এমন কি কেউ আছে যেটা বলতে আপনি ভয় পান? আমাদের কোনো লজিস্টিক সাপোর্ট নাই, আমাদের তো আমাদের যারা কমিশনের উদ্বোধন লেভেলে সাজা যারা আছেন, হ্যাঁ, তারা তো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে আসতে পারেন কিনা, যেহেতু দেখেন আমি শরীফ সাহেব এত ডাকঢাক করে কথা বলতে পারবো না, আপনার কথা আমি শুনেছি অনেকদিন থেকে, আমরা পড়ছিলাম কয়েকদিন থেকে, আপনি কিন্তু ডাকঢাক করে আড়াল না করে পরিষ্কার করে বলতে পারেন যে সেখানে শুধু জনপ্রতিনিধিরা নয়, আপনি যেটা বারবার বলার চেষ্টা করছিলেন এইবা করছিলেন যে সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কেউ আছে, প্রশাসনের আমলারা জড়িত, আমলা একজন আমলা নাকি একাধিক আমলা, এরকম তাদের রোষের শিকার হয়েছেন? না, একজন। সে একজন কে? যিনি কক্সবাজার পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের বেনিফিশিয়ারিকে সাপোর্ট করে, তিনি কোন মন্ত্রণালয়ে আছেন? না, ওটা আমি 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 কখনো এর ডকুমেন্টেড বলতে পারবো না। মানে আপনি এটা না, আমি যেটা জানতে চাই আপনি বলবেন না, কিন্তু আপনি এতটা শিওর হয়ে কি করে বলছেন? আপনার কাছে তথ্য কি যে তিনিই আপনার জন্য এমন করেছেন, আপনার প্রভাবেই আপনার আজকে চাকরি হারাতে হলো? আমি যখন ইনভেস্টিগেশন করতে যাই, হ্যাঁ, তখন আলটিমেটলি তো ও মাধ্যম থেকে তো ফোন আসে, কথা হয় তো, আমরা তো অন্ধকারী কর্মকর্তা, আমাদের কাছে তো ফোন আসবেই, কথা বলবে, ওই ওইটা থেকে আমি বলতেছি। মানে আপনার কাছে তথ্য প্রমাণ আছে কোন সে আমলা? জি না।
জি থাকুন আপনি আমাদের সঙ্গে। শরীফউদ্দিন সাহেব যেটা বলছিলেন, শরীফউদ্দিন সাহেব যে কাজগুলো করেছে আপনারা তাকে একসময় অ্যাপ্রিসিয়েট করেছেন, কখনো বাধা দেননি যে তাই সে ক্ষমতার অপব্যবহার করছে কিনা, কিন্তু সেই কাজে তাকে চাকরি কি আরাতে হলো, এই প্রশ্নটা তুলেছেন। না হ্যাঁ দেখুন, ভালো কাজের তো অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পাবেন আপনি। আপনি যদি একটা ভালো ইনভেস্টিগেশন করেন, ভালো যদি একটা ইনকোয়ারি করেন, সেই ইনভেস্টিগেশনের সূত্র ধরে দুদক যদি একটা প্রসিকিউশন লঞ্চ করে একটা কনভিকশন অবটেইন করতে পারে একটা কম্পিটেন্ট কোর্ট থেকে, এবং সেটা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টের বল থাকে, অবশ্যই অ্যাপ্রিসিয়েশন পাবেন। এই অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা এটা না যে আপনি আরেকটা অন্যায় কাজ করতে পারবেন। শরীফ সাহেব তো নিজেই বলেন এটা আমার পদ্ধতিগত ভুল, এটা পদ্ধতিগত ভুল না আইনের ভুল, কারণ শরীফ সাহেব কাজগুলো যেটা পুরস্কারিত করলেন সেটা যে চাঞ্চল্যকর বিষয়গুলো তাকে ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব দেওয়া হলো দুদক থেকে, তখন উনি যেটা বলেছে তখন স্যাররা আমাকে কেন মানা করেনি যে তোমার এটা এখতিয়ার না। না দেখুন, সেই জন্য উনি যখন ব্যাংকের নো ডেবিট করে, ওনার উচিত ছিল তো লিগাল উইং এর পরামর্শ নেওয়া, ওনার তদারকি কর্মকর্তা নেওয়া যে স্যার এই টাকাটা চলে যাবে, আপনাদের পারমিশন আসতে সময় লাগবে। একজন মানুষের একটা কাজের জন্য আপনারা তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিলেন, একটা না সো মেনি অ্যাওয়ার্ড দিলেন, একটা কাজের জন্য অ্যাওয়ার্ড দিয়া, কিন্তু কি কাজে অ্যাওয়ার্ড দিলেন সেটা বুঝলেন না, সেটা ভালো কাজ হলো না মন্দ কাজ হলো, পরবর্তীতে এসে তার চাকরি হারানোর পর বলেছেন যে স্যার আইন ভঙ্গ করেছে ক্ষমতার অপব্যবহার। একটা কাজ বা দুটো কাজ উনি তো ভালো করতেই পারে স্বাভাবিক, এবং সে কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়া যুক্তিযুক্ত হতেও পারে, তার মানে এটা না যে আপনি আরেকটা ফ্ল্যাট গেট ওপেন করবেন অন্যায় কাজের জন্য। আচ্ছা তাইলে এখন বলুন যে উনি যে জবান দিচ্ছিলেন, উনি যে কথাগুলো বলছিলেন যে তিনি প্রত্যেকটা যে কাজ চট্টগ্রাম এবং কক্সবাজারে যা যা করছিলেন তার দায়িত্বে যা যা ছিল তার জন্য তাকে একাধিকবার হুমকির মুখে হতে হয়েছে, গাড়িতে হামলা হয়েছে, তো সেগুলোর কি কোনো প্রতিকার করেছিলেন? উনি বলছেন ডকুমেন্টারি উনি কিছু বলতে পারবেন না, দেখাতে পারবেন না, উনি নাম বলছেন না, উনি বলছে আমার হাতে কোনো ডকুমেন্ট নাই, তাইলে সেখানে একটা সন্দেহের জায়গা তৈরি করে। হ্যাঁ এই সন্দেহটা হচ্ছে কেন, এই সন্দেহটা হচ্ছে এই কারণে ওনার সাহসের অভাব। উনি যদি বোল্ড হতো, উনি বলুক যে অমুক আমলা আমার কাজের মানে আমার কাজে অপোজ করেছে, উনি তো সেটা তো বলছে না। শুনছেন তো খুরশিদ আলম সাহেবের কথা যে আপনি ভয় পাচ্ছেন কেন, আপনি কেন মানে পুরোটা ঝেড়ে কাশছেন না, সেটা আপনি বোল্ডলি কেন বলছেন না যে কে আপনাকে বাধা দিয়েছে, সে কে এবং ডকুমেন্ট কোথায়? একটু বলি আমার প্রত্যেকটা কাজের অনুলিপি আমার ডিডি কে দেওয়া হতো এবং কমিশনকে জানানো হতো, এক। আর দ্বিতীয়ত যে বিষয়, যারা আমাকে হুমকি দিচ্ছিল বা যারা আমার বিরুদ্ধে লেগেছিল মামলা হওয়ার পর এবং রিপোর্ট দাখিলের পর, প্রত্যেকটা জবাবে আমি দাখিল করেছি নাম সহ কারা কারা এই কাজগুলো করেছে এবং কারা কারা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার এবং বিভিন্ন নামে বেনামে দরখাস্ত দিচ্ছে, সব আমি উল্লেখ করেছি, আমার প্রত্যেকটা জবাবে আছে। তার মানে আপনার কাছে যথেষ্ট এভিডেন্স আছে, আপনি এভিডেন্স অনুযায়ী কথা বলছেন? আমার কাছে এভিডেন্স আছে। আচ্ছা কিন্তু যেটা জানা হচ্ছে যে তখনও আপনি ভয়ে থাকতেন, ভয় পেয়ে আপনি আপনার কাজগুলো পালন করতেন, কিন্তু এখন চাকরি হারানোর পরে ভয়ে আপনি পালিয়ে আছেন, এবং আপনি কি নিজের মনে করছেন যে আপনার জীবন হুমকি অনিরাপত্তা? না না রেজিস্টার তা না, যদি ভয় পেতাম তাহলে তো গিভ অ্যান্ড টেক হতো। আমরাও জানতে চাই লোক দেখিয়েছে কারা। আমরা তো অনুসন্ধান তদন্ত করতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে মিশি, এটা করা না করলেই আমার জন্য টাউট ছিল, মূলত এগুলো টাউট থাকে তো এলে কেন্দ্রিক করে টাউট থাকে। তো আপনাদের কাজটাই তো টাউটদেরকে নিয়ে, দুর্নীতিবাজদেরকে নিয়ে, তারা তো লোভ দেখাবেই তাই না? জি লোভের কাছে বিক্রি না হওয়াটাই হচ্ছে আসলে মেরুদণ্ড সোজা করে তার কর্মের দায়িত্ব পালন করাটা। এগুলা যে তারা আমাকে ডকুমেন্টেড ভাবে যে এইভাবে প্রস্তাব দাও, এটা তো হয় না কখনো, প্রস্তাব তো ডকুমেন্ট দেয় না, এটা তদন্তের একটা অংশ হিসেবে তারা আমরা ধরে নিই যে তারা আমাদেরকে আমার বিরুদ্ধে যেতে পারে, পক্ষ যেতে পারে। আচ্ছা যে জায়গাটা আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনাকে এই সমস্ত কাজকর্ম যে আপনি যে কাজগুলো ছিল আপনার যে দায়িত্বগুলো পালন করবার সময় টাউট শ্রেণীর লোকজন আপনাকে বারবারই লোভ দেখিয়েছে, আপনি লোভের কাছে নিজেকে বিক্রি করেননি যেটা আপনি স্পষ্ট করে বলছেন, এবং আপনাকে প্রভাবশালী আমলাও আপনাকে সবসময় হুমকি নিয়েছে, আপনি সেই আমলার নাম মুখে নিতে চাচ্ছেন না, মানে কোথাও একটা ঘাপলা আছে যেটা খুরশিদ সাহেব বলছে, কিংবা আপনার সাহসের অভাব আছে কেন আপনি সেই নামটা নিতে চাচ্ছেন না, সেই জায়গাটা খুরশিদ সাহেব বলছেন। কিন্তু যে জায়গাটা আমি খুরশিদ সাহেব আপনার কাছে দেখছি রাজকোষে, সে তো চাইলে কোটি কোটি টাকা নিতেই পারতো, তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে
না, এটা তো আমরা আশা করি একজন দুদকের ইনভেস্টিগেটিং অফিসার, ইনকোয়ারি অফিসার লোভ লালসার বশবর্তীর ঊর্ধ্বে থেকে উনি নিষ্ঠাবানভাবে আইন বিধি অনুযায়ী উনি চাকরি করবে, কাজ করবে। উনি যে 93 লাখ সামথিং যে টাকাটা র‍্যাব থেকে বুঝে নিয়েছে, এই উনি বলছেন যে এটা একটা সময়ের ব্যাপার। হ্যাঁ ফাইন, সময় তো ছিল, কিন্তু এরপরেও আপনি আদালতে অ্যাপ্লিকেশন করলেন না কেন? যে আদালতকে বলতে পারবেন, পারতেন, মাননীয় আদালত আমি এতগুলি টাকা জব্দ করেছি, এখন আমি রাষ্ট্রীয় কোষাগারে রাখবো, ট্রেজারি চালানে রাখবো, আমাকে একটু কাইন্ডলি সময় দেন, কারণ এই টাকাগুলো হিসাব করতে হয়, গুনতে হয়, নাম্বার লিখতে হয়। কিন্তু দীর্ঘদিন এটা পড়েছিল, জব্দকৃত টাকা কখনো আইও নিজের হেফাজতে রাখতে পারবে না, তাকে আদালতের অনুমতি নিয়ে সঙ্গে সঙ্গে সরকারি মালখানায় জমা দিতে হবে। এটার ফেট হবে আফটার কনভিকশন, আফটার অ্যাকুইটাল, রায় হওয়ার পরে আদালত যে আদেশ দিবে সে আদেশ অনুযায়ী এই টাকাটা। বুঝলাম, কিন্তু খুশির সাহেব, যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি, যে প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলছি, এই প্রসঙ্গ যদি এটাই বাস্তবতা হয়ে যায়, যেগুলো সব তদন্ত সাপেক্ষ, বিচার সাপেক্ষ, কিন্তু এখানে শরীফউদ্দিন সাহেবের সাথে যেটা কথা হলো, যেটা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যেটা বলছিলেন, এটাই যদি এরকম হয়ে থাকে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যে একজন কর্মকর্তাকে এরকম অবস্থার শিকার হতে হলো, তাহলে কি কেউ আর এই ধরনের কাজ করবে, সাহস পাবে? না না, শুনুন, দেখুন, এখানে জ্যোতির্ময় মিস্টার জ্যোতির্ময় বড়ু যে কথাটা বলেছেন ওটা ভার্চুয়ালি হিউম্যান রাইটস এর কথা, মানুষের মানবিক যে রাইট সেটাকে সাস্টেইন করে যেন কাজগুলি করা হয়। কিন্তু দেখুন, 54-2 বিধি, চাকুরি বিধিমালা, এবার এই পর্যন্ত 2008 সালের পর থেকে এটা একবার, মানে দুইবার এক্সারসাইজ হয়েছে। এর আগে 2010 সালে যদি আমার ভুল না হয়, ওয়ান আহসান আলী ডেপুটি ডাইরেক্টর, ওনার জন্য অ্যাপ্লিকেবল ছিল, ওনাকে নোটিশ দেওয়া হয়েছিল, আর এই গত 16 তারিখ মিস্টার শরীফউদ্দিনকে দেওয়া হলো। এই দুবার 2008 সালে বিধিটা আসছে, কিন্তু এটা খুব রেয়ার এক্সেপশনাল সার্কামস্টান্সেস, যেখানে একজন অফিসারকে আউট অফ কন্ট্রোল কিছুই করা যাচ্ছে না, তখন কমিশন বাধ্য হয় এই ধরনের আইন প্রয়োগ করতে। কমিশন তো চায় না 54 বিধির 2 উপবিধি যেখানে সেখানে প্রয়োগ করা হোক। এই পর্যন্ত 2008-এর বিধি আসার পরে মাত্র 2বার এক্সারসাইজ হয়েছে। প্রথমবার এক্সারসাইজের পরে 54 বিধি 2 উপধারা আদালতে চ্যালেঞ্জ হয়, এবং 2011 সালে আদালত 2 বিধি বাতিল করে দেয়, বলে যে এটা অসাংবিধানিক, কারণ তুমি শোকজ ছাড়ে কীভাবে একজনকে অপসারণ করবা। সেটার বিরুদ্ধে আমরা লিফট আপিল করলাম, লিফট আপিলে হাইকোর্টের রায় বহাল, তারপরে আমরা রিভিউ করলাম, রিভিউতে গত নভেম্বর মাসে ওই হাইকোর্টের জাজমেন্টটা স্টে করে দিয়ে লিভ গ্রান্ট করলো। দ্যাট মিন্স আমার বিধিটা রেস্টোর হয়ে গেল। এবং আপনি দেখুন, 2বার মাত্র এক্সারসাইজ করা হয়েছে 2008-এর পর থেকে। দ্যাট মিন্স এটা রেয়ার এক্সেপশনাল সার্কামস্টান্সেস সিচুয়েশনে, আনরুলি যেগুলি পিপল, আনরুলি যারা এমপ্লয়ি তাদেরকে প্রোটেক্ট করার জন্য। এতে তো অন্য যারা সহকর্মী আছে তারা একটা লেসন পাবে যে আমাকে আইন বিধি অনুযায়ী কাজ করতে হবে, আমি যদি কোথাও ভুল করি, আমার যদি কোনো মিস ইউজ অফ পাওয়ার হয়, কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার হয়, তখন কমিশন এটা প্রয়োগ করতে পারে। আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিসিপ্লিন মেনটেনের জন্য, ইন্টারনাল অ্যাফেয়ার্স ম্যানেজমেন্টের জন্য এটা খুবই জরুরি। একজন কর্মকর্তা, দুদকের কর্মকর্তা হোক আর যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা হোক, তার উদ্দেশ্যটা কি বিবেচনায় রাখে না প্রতিষ্ঠান, যে সে আসলে, যেমন শরীফউদ্দিন সাহেব, কি উদ্দেশ্য নিয়ে, কি কারণে তিনি এই ধরনের কাজগুলো করছিলেন, সেটাও তো সামনে রাখা উচিত। না, সেটা সামনে রাখা উচিত, সামনে রাখতে হবে আইন বিধিটা সামনে রেখে। ওনার ব্যাংক অ্যাকাউন্টের যেই রায় হাইকোর্ট দিয়েছে সেখানে বলেছে উইদাউট লফুল অথরিটি মিস ইউজ অফ পাওয়ার, হাইকোর্টের রায় দিয়েছে। সেখানে হাইকোর্টের রায়ের ওই রায়কে ওভারলুক করে দুদক কিছু বলতে পারবে? উনি যেই মানবাধিকার সংস্থা একটা রিট করেছে ওনার ট্রান্সফার প্রোটেকশন দেওয়ার জন্য, ট্রান্সফারটা যাতে বন্ধ থাকে, সেই মানবাধিকারের কোনো অ্যাড্রেস নেই, আমরা ঠিকানা পাইনি, এবং সেই মানবাধিকার কী করে হাইকোর্টে এসব বলে তোমার আয়ুকে তুমি ট্রান্সফার করতে পারবে না, যেটা আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স। তাহলে এটা আমরা ধারণাটা কী করছি, বিহাইন্ডে কেউ আছে? আমি ধরলাম শরীফ নাই, কিন্তু শরীফের ট্রান্সফার ঠেকানোর জন্য একটা মানবাধিকার সংস্থা যাচ্ছে, এটা আনইউজুয়াল আপনার কাছে মনে হচ্ছে না? তার কাজে সেখানে হাইকোর্ট বলেছে তুমি একটা ইনকোয়ারি করো, ইনকোয়ারি আমরা করেছি, আমরা পেয়েছি সাফিসিয়েন্ট এভিডেন্স, কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এখানে তো আমার মনে হয় 54 শরীফ কি নিজেকে বাঁচানোর জন্য কোনো ধরনের স্বাভাবিক পক্ষ নিবে না? সেটা কোনো একটা যে কোনো মানবাধিকার সংস্থা হোক আর বড় আইনজীবী, এটা তো শরীফের ব্যাপার না, অবভিয়াসলি সে পারে। সেটা কি শরীফের অন্যায়? না, শরীফের তো অন্যায় হয়েছে দেখে তো 54-2 উপবিধি ইনভোক করেছে কমিশন সিরিয়াসলি, কারণ মিসকন্ডাক্টের একটা সীমা থাকে। আপনি একটা মিসকন্ডাক্ট, ছোটখাটো একটা মিসকন্ডাক্ট করলেন, দেখেন 93 লাখ টাকার উপরে আপনি জমা দেন। আচ্ছা, আমি জি খুশি সাহেব, কিন্তু যে পুরস্কারটা শরীফ সাহেবকে দিয়েছিলেন সেটা কি আপনারা ফিরিয়ে নেবেন? শুনেন, এসি আকরামও তো অনেক পুরস্কার পেয়েছিল, কিন্তু আপনারা আবার ফিরিয়ে নেবেন নাকি? এরকম রেওয়াজ আছে নাকি? এখানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, তবে এসি আকরামও কিন্তু পুরস্কৃত হয়েছিল, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল যদি আমার ভুল না হয়ে থাকে। হ্যাঁ, রাষ্ট্রপতি পদক পেয়েছিল এসি আকরাম। জি 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 জি,
আপনার কক্সবাজার প্রদীপত অ্যাওয়ার্ড পেয়েছেন। জি জি জি, তাই উনি উনি তো হ্যাঙ্গে, ওনার তো এখন ডেথ রেফারেন্স হচ্ছে। তো কাজেই প্রত্যেকটা কাজের তাকে ইন্ডিভিজুয়ালি মূল্যায়ন করতে হবে। কিন্তু প্রদীপের কর্মকাণ্ড, এসি আকরামের কর্মকাণ্ড আর শরীফের কর্মকাণ্ড কি একভাবে দেখবেন? দেখুন, শরীফের কর্মকাণ্ড আমার দেখতে হবে উইদিন দ্য অ্যাম্বিট অফ দুর্নীতি দমন কমিশন, চাকুরি বিধিমালা, দুর্নীতি দমন কমিশন। ভদ্রলোকের সাথে যে কথা বলে আমি বেয়াদবি নেবেন না, আপনি যেটা বুঝলাম আমি আর খুরশিদ সাহেব, উনি অনেক নাম বলছেন না, না বলার কারণ থাকতে পারে, কিন্তু অনেক নাম কিন্তু উনি আবার বলেওছেন, কিছু নাম তো বলেছেন, একজনের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং উনি বলেছেন কক্সবাজার পৌরসভার একজন মেয়রের নাম বলেছেন, কিন্তু উনি বলছেন নেপথ্য বেনিফিশিয়ারি আরো আছে, তারা উনি কেন ডিসক্লোজ করছে না? আর আরেকটা কথা শুনুন, ওনাকে যে ইনভেস্টিগেশনটা করতে দিয়েছে সেই ইনভেস্টিগেশনের পার্টের বাইরে যদি কোনো কাজ আসে, এই যে নামটা বলছেন না, ডিসক্লোজ করছেন না, এখানেই কি একটা সন্দেহের জায়গা আপনাদের তৈরি হচ্ছে? আপনার সন্দেহের জায়গা না, এটা তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আচ্ছা শরীফউদ্দিন সাহেব, এই নাম না বলা আপনার ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আপনি বলছেন না? একটু স্যারকে আমি একটু স্যারের সাথে অ্যাড করতে মানে দ্বিমত করতে চাই, যে এই যে 30 জানুয়ারি 2022 যিনি আমার বাসায় এসে হুমকি দিচ্ছেন, কটনফুলি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, তিনি বেশ কিছু নাম বলেছেন, ডাক্তার ফয়সাল ইকবাল নাম বলেছেন, মেয়র মুজিবের নাম বলেছেন, এক সিনিয়র সচিবের নাম বলেছেন, উনি বলেছেন, এটা তো আমি আমার জিডি এবং কমিশনকে জানিয়েছি, এবং এক সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে দিবেন, 9 দিন ভার্সে 16 দিনে চাকরি খেয়েছি। ডক্টর ফয়সাল কোথাকার, উনি কোথায় কাজ করেন? চট্টগ্রাম? নামগুলো স্পষ্ট উল্লেখ করা নাই, নাকি সিনিয়র সচিবের নামটা অস্পষ্ট অক্ষরে লেখা আছে? সেটাই তো বলছি যে আপনি যে সব নামগুলো বলছেন, একটা নাম কি উজ্জ্বল রাখছেন কেন? সেই জায়গাটা নজরুল ইসলাম খান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নজরুল ইসলাম খান, আমি আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, যে এই যে আসলে প্রভাবশালী এবং থ্রেটকারীদের কথাই বলা হচ্ছে, সেখানে তিনি সংযুক্ত করেছেন শরীফ সাহেব একজন ঊর্ধ্বতন সচিবের কথাও বলছেন তিনি, যে আমলাও এর মধ্যে আছেন। আমার মনে হয় আর একটা অনুষ্ঠান করা উচিত, যাদের নাম বলছে সবাইকে ডেকে, তাহলে পরিষ্কার বোঝা যাবে, এক পক্ষে শুনলে বোঝা যাবে না। হতে পারে সে হয়তো প্রজেক্ট দ্রুত করার জন্য বলতে পারে, কারো পক্ষে সুপারিশ করতে পারে। আমি রিকোয়েস্ট করব এটা আনলে ভালো হবে, তার কারণ আমার কিছু অভিজ্ঞতা আমি আগেই বলেছি, এটা দুদুক ক্লিন হওয়া দরকার, এখানে অনেক কিছুই মানুষ হয়রানি হয়। আর এখানে খোরশেদ আলম সাহেব আছেন, উনি জানেন, উনি অনেকবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে, তাকে আনা হবে এই কয় মাসের ভিতর, কিন্তু কিছুই হয়নি। বরং আমি স্টেপ নিয়েছিলাম কোর্টের মাধ্যমে যে তাকে কিভাবে আনা যায়, ভয় টয় দিয়ে আর আসেনি। সুতরাং দুদুকের কাজ কি ডাক্তারি না রোগ ছড়ানো, সেটাও চিন্তা করার বিষয়, ক্লিন হওয়া দরকার ভিতর থেকে, বোঝা মুশকিল। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি এর বেশি কিছু আর বলতে চাই না, যখন আমি সিস্টেমের বাইরে, এখন অনেক কিছু হয়তো জানি না কি হয়, কিন্তু এর আগে তো জানতাম কি হয় ওখানে। থ্যাংক ইউ, জি অসংখ্য ধন্যবাদ আপনাকেও। শরীফ, আমি আপনার কাছে যে বিষয়টা একদম শেষে এসে জানতে চাই, যে এখন তো একটা অবস্থা, জি জি নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমরা আপনাকে মুক্তি দিলাম অথবা ছেড়ে দিলাম, আপনাকে অনুষ্ঠান আমরা এই মুহূর্তে শেষ করব। শরীফ সাহেব, যেটা আপনার কাছে জানতে চাই একদম শেষে এসে, অনেকগুলো প্রসঙ্গ উঠিয়েছেন খুরশিদ সাহেব আপনার, একদম আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানে তিনি মুখ্য আইনজীবী আপনারা জানেন, কিন্তু যে জায়গাটা, যে যে অবস্থানে আপনি এখন এসে পৌঁছেছেন, আপনি ভবিষ্যতে কি করতে চান, আপনার পরবর্তী স্টেপ কি? জি, আমি আমি একটু বলি, আমার চাকরির বয়স খুব নবীন, নবীন 7 বছর হয়েছে, আমার 2টা বাচ্চা আছে, আমি আসলে অসহায় এবং জুলুমের শিকার। আমি যে আমার বিরুদ্ধে যে জীবননাশের হুমকির বিষয়টা, এটা আমি মাননীয় কমিশন বরাবর জিডির পরপরে উল্লেখ করেছি, এবং চাকরিতে যাওয়ার পর যে একটা সামাজিক যে অবস্থান, এবং এই চাকরি থাকা অবস্থা ঠেট খেয়েছি, আর চাকরির চলে গেলে তো এখন তো নাই বলা গেলে, আরো বেশি হুমকির সম্মুখীন তো হবই। তো আমার জন্য দোয়া করবেন, আমি আইনি পদক্ষেপ যাব, আমি স্যারদেরকে অনুরোধ করব, স্যার আমারটা যদি রিভিউ করা যায়, স্যার যে দেশপ্রেম সততা, যেটা মানে অন্যান্য যাদের নাম বলেছেন, অবশ্যই এটা আমি আমার প্রতিদান দিব, স্যার আমার প্রতি স্যার জুলুম করা হয়েছে, স্যার চাকরি যাওয়ার মতো স্যার অন্যায় করিনি, স্যার হয়তো বা কিছু হয়েছে, অন গুড ফেথ হয়েছে স্যার। শরীফ সাহেব, আপনার তো 7 বছরের কাজের অভিজ্ঞতা, কর্মজীবন মাত্র 7 বছর, তো এই 7 বছরে আপনি যে কাজগুলো করতে গেলেন, এখানে যে যে চিত্রটা আপনি দেখলেন, সে চিত্রটা কি, দুর্নীতির চিত্রটা কি আপনি বলেন তো, ভয়াবহ, অল্প, নাকি ঠেকানোর মতো না? এটা তো আমাদের তো কো পার্টনার আছে টিএবি, ওনারা করাপশন পারসেপশন ইন্ডেক্সে ওনারা তো মার্কিং করে। আপনি কি দেখেছেন?
যে আমি কক্সবাজারে যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করেছি সেখানে ভয়াবহ, মানে মানুষের নগদ টাকা, তো এখানে নগদ টাকা যে মানুষের কাছ থেকে এবার লুটপাট করে নেওয়া যায় এটা আমি কক্সবাজার তদন্ত করতে গিয়ে বুঝেছি। কোন কোন ক্ষেত্রে এই লুটপাটটা হয় কক্সবাজারের জায়গাটা যদি জানতে চাই, কোন কোন সেক্টরগুলো? না কক্সবাজারে তো আমি ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে কাজ করেছি, আমি সেটাই বলবো। তো আপনি এখন পরবর্তীতে যেটা বলতে চাচ্ছেন যে আপনি আইনি ব্যবস্থায় যাবেন, এই তো? জি, আইনি ব্যবস্থায় যাবে। জনাব খুরশিদ সাহেব, অনুষ্ঠান শেষ করতে হবে, তার দিক থেকে দুটো বাচ্চা আছে, যেটা আবেদন তার মানবিক আবেদন ছিল, না স্বাভাবিক, এটা তো থাকতেই পারে এবং উনি আইনি ব্যবস্থা জিতেই পারে, সেটা ওনার ব্যাপার, সেখানে তো আমাদের বলার কিছু নাই, সেখানে তো আমাদের বলার কিছু নাই, উনি আইনি ব্যবস্থা জিতেই পারে। কিন্তু আপনি বলছেন যে অপরাধ সে করেছে, অর্থাৎ আইন ভঙ্গ করেছে ক্ষমতার অপব্যবহার। অবশ্যই, বিং এ ইনভেস্টিগেটিং অফিসার, বিং এ ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুদুকের রুলস ভায়োলেট করা একটা সিরিয়াস ব্যাপার, এবং যেখানে হাইকোর্ট অবজারভেশন দিয়েছে যে তোমার ইনভেস্টিগেটিং অফিসার কাজটা উইদাউট লফুল অথরিটি, এটার জন্য কমিশন সিরিয়াসলি বিব্রত, এম্বারাসড। জি খোরশেদ সাহেব, শরীফউদ্দিন সাহেব, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শুধু জাস্ট একটা কথা আমার আবার চলে যাওয়ার আগে মনে পড়লো, যেটা খুরশিদ সাহেব বললেন সেটাকে আপনি আর একবার পরিষ্কার করে বলবেন, সত্যিই কি আপনি আইন অভঙ্গ করেছেন, এবং আপনার যে চাকরি খোয়াতে হলো যে কারণে, সেটা কি শুধু আপনার অপরাধের কারণে, নাকি দুর্নীতিবাজ ধরতে গিয়ে প্রভাবশালীদের চাপে দুদক আপনাকে বরখাস্ত করেছে? প্রথমত একটু বলি না, আমি কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের সাথে, ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত নই, আর বাংলাদেশে এমনও নজির রয়েছে 43 লক্ষ টাকা আত্মসাতের জন্য এক ইউনুক মহোদয়কে ওএসডি করে তার থেকে টাকা আদায় সুপারিশ করা হয়েছে, অথচ একই তদন্তের কর্মচারী হিসেবে সংবিধানের যে 135 এবং দুদক আইনের যে 131 দ্বারা সেটাকে আমাকে সুযোগ না দিয়ে আমার প্রতি একেবারে জুলুম করা হয়েছে আমি বলবো। আর দ্বিতীয়ত, আমি অন্যায় করিনি, জ্ঞাতসারে যা হয়েছে কিছু প্রতিটিগত মিস্টেক হয়েছে এবং অনগুড পেতে হয়েছে। আর চাকরিটা হারাতে হলো কেন? আমি বলবো যেসব ব্যক্তি আমার কাছ থেকে বেনিফিশিয়ারি হতে হবে এবং তারা যদি আমি না থাকি, এই মামলাগুলোর ভবিষ্যৎ, আমি যেগুলো দায়ী করেছি বা সুপারিশ করেছি সেগুলোর ভবিষ্যৎ ঠেকানোর জন্যই তারা এই কাজটা করেছে বলে আমি মনে করি। তাহলে তারা তো অনেক ক্ষমতাবান আপনার চেয়ে, তাহলে কেন চাইবে যে আপনি আবার চাকরিটা ফিরে পান? না তারা তো কনসেন্টেড থাকবেই, আমি তো মানে আমাদের একজন দেশপ্রেম নিয়ে আমি আমার এই দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদ এটা আমি করে যাবো। তাহলে ন্যায় বিচারটা আপনি কার কাছে চাচ্ছেন? যে ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে কাজ করতে গিয়ে আপনি নিজে আজকে এই অবস্থায় নিজে চাকরিটা হারালেন, বলছেন দু বাচ্চা আছে, আপনি দুটা বাচ্চার বাবা, তাহলে আপনি কার কাছে ন্যায় বিচার চাচ্ছেন? যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার আজকের এই পরিণতি, তাহলে আপনাকে জাস্টিস কে দেবে? প্রথমত আমার অথরিটি আমার মাননীয় কমিশন, রাষ্ট্র এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অন্তরকে আমাকে যাতে দেশপ্রেমের আরেকটা সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, আমি যা করেছি আপনাকে যদি মাননীয় সব প্রধানমন্ত্রী কিংবা আপনি যদি জাস্টিস মানে বিচার পান, সেই বিচার পাওয়ার পর আপনি যে কাজটা করছিলেন অন্যায়ের বিরুদ্ধে, আপনার যে অবস্থান ছিল সেটাকে আবার করবেন নাকি আপোষ করে ফেলবেন? না, সারা যেটা বললো যে আইন এবং বিধির সামনে রেখে করা, তো আসলে এই তদন্ত করতে গিয়ে বা অনুসন্ধান করতে গিয়ে যেহেতু আমরা আমাদের হাইলি রিস্ক নিয়ে কাজ করতে হয়, সেই বিষয়গুলো মিট আপ করে আরও বেশি যে ভুলগুলো হয়েছে শুধরে নিয়ে নতুনভাবে নামবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ওনার কোথাও একটা ভুল হয়েছিল, আপনি যেটা বলছিলেন সেটা তিনি বলেছেন, কিন্তু তিনি আইনের কাছেও যাবেন। সবচেয়ে বড় কথা যে, সবচেয়ে বড় কথা, তিনি মনে করছেন তিনি নিরপরাধ, আপনি বলছেন যে তার তো কিছু ভুল ছিলই, তো সেই জায়গাগুলো আসলে তদন্ত এবং আইন আছে, আইনের প্রতি আমাদের সকলের সমান আস্থা রয়েছে যে আইন অবশ্যই তাই ন্যায় বিচার করবে, এবং প্রত্যেকটি মানুষের আদালতের প্রাঙ্গণে যাবার অধিকার আছে। নিশ্চয়ই শরীফউদ্দিন আদালতের কাছে যাবে, এবং আমরা তো এটুকু আশাই করতেই পারি যে যে অন্যায় করেছে তার প্রতি যেমন বিচার হবে, আর যদি সে নির্দোষ থাকে সে বিচারও আদালত করবে। আজকের মতো আমি সময় ইসলাম বিদায় নিচ্ছি, সকলে ভীষণ ভালো থাকবেন, শুভরাত্রি সকলকে।